সবাই দিয়া মন, স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানি প্রয়োজন। এই বয়েলার বৃষ্টির পানি হতে নিরাপদ থাকছি, আমরা নিরাপদ থাকছি। আপনার স্বাস্থ্য বলছি, আপনার স্বাস্থ্য বলছি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। এখন শুনবেন বাংলাদেশ রুরাল ওয়াচ ফর HCD প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। শ্রোতা, আজ শুনবেন অনুষ্ঠানটির 12তম পর্ব। আমরা আজকে শুনব নিরাপদ খাবার পানির ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন, পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞের পরামর্শ, গম্ভীরা ও সতর্কতামূলক কিছু কথা। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মেঘলা ও আমি জয়। পানি সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে বিষয়গুলো মানুষ ও পশু পাখি প্রকৃতির জন্য প্রয়োজনীয় তা হলো পানি। প্রাপ্তবয়স্ক একজন মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করতে হয়। সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পানি অন্যতম একটি বড় নিয়ামক। প্রতিদিন 500 মিলিলিটার পানি পান করলে দেহের বিপাক প্রক্রিয়া 30% বৃদ্ধি পায় এবং 2 লিটার পানি পান করলে 400 কিলোজুল শক্তি উৎপাদন হয়। আমরা প্রতিদিন ইউরিন, ঘাম, শ্বাস প্রশ্বাস প্রভৃতির মাধ্যমে শরীর থেকে পানি হারাই। বন্ধুরা, প্রথমেই থাকছে নিরাপদ পানির ব্যবস্থাপনা বিষয়ক একটি প্রতিবেদন। পানি জীবের অপরিহার্য উপাদান, তবে সে পানি বিশুদ্ধ ও নিরাপদ হতে হবে। সারাদিনে আমরা যে কয়বার পানি ব্যবহার করি তার সংখ্যা 5 থেকে 8 বার হলেও ওজনে তা ছাড়িয়ে যায় 310 লিটার পানি। আমরা জানি 1 ফোঁটা নোংরা পানিতে 5 কোটিরও বেশি জীবাণু থাকতে পারে। এতে অনেক সময়ই পানি মরণের কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে দূষিত খাবার পানি থেকে উদ্ভূত ডায়রিয়া গ্রাম অঞ্চলে মৃত্যুর একটি বড় কারণ। এছাড়াও পানিতে অন্যান্য রাসায়নিক পদার্থের উপস্থিতি রয়েছে যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কয়েকজনের সাথে কথা হলে তারা নিরাপদ পানির ব্যবহার সম্পর্কে জানান। নিরাপদ পানি নিশ্চিতকরণের জন্য আমাদের বাসায় টিউবওয়েল আছে, ওয়াটার সাপ্লাইয়ের লাইন আছে, ও সেখান থেকে যেটা সাপ্লাইয়ের পানি সেটা আমরা হচ্ছে শুধু গোসল এবং রান্নার কাজে ব্যবহার করা হয়। খাবার পানির জন্য আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করি। পানির একটা সংকট বলতে সাপ্লাইয়ের পানি যেটা সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর আসে, যেমন সকাল থেকে 2টা পর্যন্ত চলে, তারপরে আবার 2টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকে, তারপর রাত 8টা বাজেই বন্ধ হয়ে যায় এরকম। তো ওই টাইমের বাইরে তো আমরা পানিটা পাচ্ছি না, এটা একটা সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে লাইনের সমস্যা থাকে, কখনো কখনো সাপ্লাইয়ের পানি যেটা সেই পানিটাতে অনেক দুর্গন্ধ থাকে এবং হচ্ছে এতই বিশ্রী অবস্থা থাকে যে ওইটা ইউজ করার যোগ্য থাকে না। এরকম টিউবওয়েলগুলো আর্সেনিক মুক্ত, এটা সরকার থেকে যে তথ্য অনুযায়ী যাচাই করা হয়েছিল সেটা অনেক আগে যাচাই করা হয়েছিল, এখন সেটা হয় না। এই ক্ষেত্রে দেখা যায় যে বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য আমরা ফিল্টার ব্যবহার করে থাকি, কখনো কখনো ফুটানো পানি ব্যবহার করা হয়। আমাদের শরীরে 60-65% হলো পানি। সকল শারীরিক ক্রিয়া পানির উপর নির্ভর করে, তাই শরীরে পানির তীব্র অভাব দেখা দিলে তা দ্রুতই পূরণ করতে হয়। তা না হলে দেহের বেশিরভাগ অঙ্গের কাজ বন্ধ হয়ে যায় এবং দ্রুতই মৃত্যু হয়। এজন্য পানি পরিষ্কার পাত্রে রেখে শুকনো, ঠান্ডা, পরিষ্কার, অন্ধকার স্থানে যেখানে সরাসরি সূর্যের আলো এসে পড়ে না এমন ভাবে সংরক্ষণ করা উচিত। এতে পানিতে সহজে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। শহরে যে ট্যাপের পানি পাওয়া যায় তা মূলত ব্লিচিং ও ক্লোরিন দিয়ে পরিশোধিত করা হয়, যা অধিকাংশ ক্ষেত্রেই চুল পড়া ও ত্বক খসখসে হয়ে যাওয়ার জন্য দায়ী। নিরাপদ পানির অভাবে কোন ধরনের সমস্যায় পড়েছেন এই সম্পর্কে একজন জানান। টিউবওয়েলের পানি নেমে যায় খরার দিনে, আবার পানি ভালো নয়, তার উপরও ট্যাপের পানি দূর থেকে নিয়ে এনে গোসল করতে হয়। টিউবওয়েলের পানি খাই, পানি তুলতে খুব কষ্ট হয়, কিন্তু পানিটা ভালো নয়, লাল, একটু লাল, চুল টুল নষ্ট হয়ে যায়, আয়রন বেশি, এই তো শরীরের ক্ষতি হয়। ট্যাপের পানি, কলের পানি কি করা যায় নষ্ট, আয়রন বেশি, ট্যাপের পানি মসজিদের ওখান থেকে এসে ব্যবহার করি। টিউবওয়েলের পানি নষ্ট, টিউবওয়েলের পানিতে আয়রন বেশি, খাওয়া যায় না, গন্ধ করে, ট্যাপের পানি মাদ্রাসা থেকে নিয়ে এনে ব্যবহার করি, বাড়িতে ট্যাপেরই নাই, বাহির থেকে নিয়ে এসে ব্যবহার করি। মাঝে মাঝে ট্যাপের পানি তো আয়রন আছে, পানি সমস্যা হয়, ট্যাপও পানি থাকে না সময়তে।
আপনারা শুনছেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি, সহযোগিতায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF। বন্ধুরা, এবারে আমরা শুনব সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নাজমা খাতুনের পরামর্শ। আমি আপনি সবার জন্য নিরাপদ পানি অপরিহার্য, কারণ আমাদের সকাল থেকে শুরু করে আপনার রাত পর্যন্ত প্রতিটা কাজের জন্যই পানি ব্যবহার করি, কিন্তু সেই পানিটা নিরাপদ কিনা সেটা আমাদের জানতে হবে। যদিও নিরাপদ না হয়ে থাকে, সেটা কিভাবে নিরাপদ করা যাবে সেই ব্যবস্থাগুলো আমাদেরকে নিতে হবে, কারণ নিরাপদ পানি ছাড়া আমাদের জীবনে নানা রকমের সমস্যা চলে আসতে পারে, অসুখ বিসুখ থেকে শুরু করে নানা কঠিনতম সমস্যা হতে পারে। তবে অনেকেই হয়তো এখন পিউরিফাই পানি ব্যবহার করছে, সেটাও অনেক ভালো, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব না, এজন্য তারা হচ্ছে আপনারা ফুটিয়েও পানিটা পান করতে পারেন। অনেক সময় দেখা যায় যে কুড়ে যাচ্ছেন বা নদীতে যাচ্ছেন, এই পানিটা আমার জন্য কতটা নিরাপদ সেটা একটু ভাবতে হবে, কিন্তু আপনি যদি একটু পুকুর থেকে দূরে থাকে, আপনি যদি টিউবওয়েলের পানিটা ব্যবহার করেন, বাড়ির আশেপাশে পুকুর ডোবা এগুলাতে বেশিরভাগই না আপনার নোংরা পচা এইসব রোগ জীবাণু পানিতে থাকতে পারে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা তো কঠিন অবস্থা, বাচ্চাদের বিশেষ করে আপনার পানিবাহিত রোগের সমস্যা করতে পারে, চর্মরোগের সমস্যাগুলো হতে পারে, এজন্য আমাদের বাচ্চা থেকে শুরু করে সবাইকে নিরাপদে থাকার জন্য একটু নিরাপদ পানি ব্যবহার করা প্রয়োজন। শ্রোতা বন্ধুরা, শুনলেন তো নিরাপদ পানি আমাদের সকলের জন্য কেন প্রয়োজন? বুঝলাম, তাহলে এবারে বন্ধুদের শোনাবো নিরাপদ পানি নিয়ে একটি ছোট গম্ভীরা। এতে অভিনয় করেছেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। মেজাজটা গরম হয় না হয় না, এতটা বেলা হয়ে গেল ভুঁয়ে আমার কোনো লাহারি নাম কথা নাই। বুধারে এখন কি করব, হো ভোকও লেগেছে, বসে একটু দম লিব না বল দুটাকে একটু চড়াবো। গুধা কি জানা, তোকে আমার জীবনে শান্তি হলো না। শান্তি কেমন করে হবে, তুমি টাকা মাত্র তো চলে নো, আমি যখন হাল বাইতে পাঠাবো তখন দেখবো যে হা বল আছে, কিসান নাই, নাহলে কিসান আছে তো বল নাই। আমি খাইতে যাই যে নিজে হাল বাইতে আসছি, আজ লাহারি নাই, কাকে বুঝাবো ঘরের কথা। এই তুমি যদি পোখরের পানি খাবা তাহলে এই এত সুন্দর পানিটা লিয়ে আসনো কেন, কি দরকার ছিল খামাকে খাটনি করাই হলো? দাদা বুঝে লেছি, তোমাকে এই পানি যে কেনে লেনো আমরা গানে গানে কইছি, তুমি শুনে লাও। আচ্ছা কথা তাহলে দেখি, শুনো নানা শুনো শকুন্তলা সুপাতি শুনো দিয়া মন নিরাপদ পানি পান করি জনগণ, এ নানা পানির অপর নাম জীবন কহে সকল গুণী জন। কি বুঝলে? আমি বুঝতে পারো যে কলের পানিটাও পানি, পোখরের পানিটাও পানি, আমার ভুঁয়ে যে পানি ঝরেছে এটাও পানি। এ লাগি কয়ে যে সাতখণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা। এই কথা তাহা কি বুঝতে চাইলি? আমি কইতে চাইনু ওটা পানি সেটা ঠিক আছে, কিন্তু দূষিত পানি আর হচ্ছে যে তোমার শুদ্ধ পানি এটা দেখতে হবে। ভালো কথা, এই যে নিরাপদ পানি কোনটা আর দূষিত পানি কোনটা? হ্যাঁ, নিরাপদ পানি হলো না না যেই পানিতে শরীরের এবং পরিবেশের কোনো ক্ষতি করে না, এটা হচ্ছে নিরাপদ পানি। আচ্ছা, আর অনিরাপদ পানি হলো না না যেটা তোমার শরীরের ক্ষতি করবে, পরিবেশের ক্ষতি করবে, এটা হচ্ছে অনিরাপদ পানি। অনিরাপদ পানি, তাছাড়া রোগ জীবাণু যুক্ত থাকবে, মানে দূষিত পানি। যেমন কি কি যুক্ত থাকলে দূষিত পানি হয়? এই যে ধরো তোমার হচ্ছে যে পানিতে এই গরু বাছুর ধোয়া হয়, তাছাড়া তোমার হচ্ছে থালি বাসন ধোয়া হয়, তারপরে নানা যে পানিতে হচ্ছে মলমূত্র ফেলা হয়, এটাই হচ্ছে তোমার হচ্ছে অনিরাপদ পানি। অনিরাপদ পানি কোনগুলো জানো? কোনগুলো? যেটা হচ্ছে তোমার হচ্ছে রাসায়নিক মুক্ত। আচ্ছা বুঝতে পারলে, তারপরে আসামি মুক্ত। ওরে এই ডিপু, আসামি কি? ওটা হলো আর্সেনিক। ইয়েস, ও তুমি এটাই কইতে চাইছিলে? এটাই কইতে চাইছো না না, যে পানিটা তোমার আর্সেনিক মুক্ত, জীবাণু মুক্ত, মলমূত্র মুক্ত, বুঝতে পারলে?
এই পানিটা হচ্ছে নিরাপদ পানি। এবার বুঝতে পেরেছি। প্রশ্ন করতে পারিস কি বুঝলে? কি বুঝলে তুমি? আমি যেটা বুঝতে পারলু যে আমরা অনিরাপদ পানি পান করব না, নিরাপদ পানি পান করব। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নিজে ভালো থাকবো, পরিবেশ ভালো থাকবে, অন্যকে ভালো রাখার কাজ করবো, সুযোগ করে দিব, সুযোগ করে দিব। তাই তো কৌশল কথা। হাজি না না, আমি যে নিরাপদ পানি সম্পর্কে তোমাকে কোন এখন তুমি কি বুঝলে আর একবার কহো তো। আর একবার কহবো যে নিরাপদ পানি পান করব, অনিরাপদ পানি পান করব না, না নিজে ভালো থাকবো, অপরকে ভালো থাকতে সাহায্য করবো। তাই তো কছি না না, পানির ওপর নামে জীবন করে সকল গুণ এতক্ষণ শুনলেন নিরাপদ পানি নিয়ে একটি ছোট গম্ভীরা। এতে অভিনয় করেছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় পানি, এর জন্য পানির প্রাপ্তিস্থান নিরাপদ, সুরক্ষিত ও দূষণমুক্ত রাখতে হবে। এর জন্য আমাদের জানতে হবে কিভাবে আমরা পানিকে নিরাপদ রাখব এবং উপায়গুলো কী কী। এ বিষয়ে থাকছে আপনাদের জন্য সতর্কতামূলক কিছু কথা। প্রতিদিন বেশি বেশি পান করা সুস্বাস্থ্য, শক্তি এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার গোপন রহস্য। বেশি বেশি পানি খেলে ওজন কমবে এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস পাবে। পানি চাহিদা পূরণে 8x8 নিয়মটি বেশ জনপ্রিয়। এর মানে প্রতিদিন 8 বার পানি পান করা এবং প্রতিবার 240 মিলিলিটার পানি গ্রহণ করা। আপনার ওজনের উপরই মূলত নির্ভর করবে কতটা পানি খেতে হবে। নিজের ওজনকে 2 দিয়ে ভাগ করে পানি খাওয়ার পরিমাণ বের করুন। অতিরিক্ত পানি পান করলে ক্লান্তি এবং মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। শরীরে সোডিয়ামের পরিমাণ কমে যায়। শরীরে সোডিয়ামের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি অনেক ক্ষতিকর। এতে দুর্বলতা, খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। নিরাপদ পানি পান ও ব্যবহারে দেশের মানুষকে সচেতন করা একটি বড় বিষয়। নিরাপদ পানি নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা যার যার অবস্থান থেকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলেই এই সমস্যার সমাধান হবে। শুনলেন তো আমাদের জীবনের জন্য অপরিহার্য এই পানির কথা? যাবার আগে বলি, নিরাপদ পানি রোগমুক্ত সুস্থ জীবনের বাহক। এতক্ষণ শুনলেন বাংলাদেশ রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের কার্যক্রম কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রচারণামূলক অনুষ্ঠান আপনার স্বাস্থ্য বলছি। বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জানিয়ে দেব এই অনুষ্ঠানটির প্রযোজনা ও কারিগরি সম্পাদনায় ছিলেন সোনিয়া শীল, সার্বিক তত্ত্বাবধানে আলেয়া ফেরদৌস। কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টির পানি হতে নিরাপদ থাকছি, আমরা নিরাপদ থাকছি। আপনার স্বাস্থ্য বলছি, আপনার স্বাস্থ্য বলছি।